আমি হাম হ্যালো হ্যালো চেক চেক হ্যালো টেস্টিং টেস্টিং হ্যালো 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 চেক চেক হ্যালো হ্যালো টেস্টিং টেস্টিং হ্যালো আল্লাহ তোমার হুজুর মিটে আল্লাহ তোমার হুকুম দে তুমি খাড়া রেখো গো সবাকে আল্লাহ তোমার হুকুম দে তুমি খাড়া রেখো গো আমাকে কেন মসজিদে যখন হবে আজান যেন হাজির থাকি জামাতে বলুন সুবহানাল্লাহ জোরে হবে আল্লাহ তোমার হুকুম দে তুমি খাড়া রেখে গো আমাকে আল্লাহ তোমার হুকুম দে তুমি খাড়া রেখে গো সবাকে মসজিদে যখন হবে আজান যেন হাজির থাকি জামাতে আল্লাহ স্পষ্ট করুন আল্লাহ তোমার মেহেরবানি করেছ তুমি আমায় মানুষ আল্লাহ তোমার মেহেরবানি করেছ তুমি আমাদের মানুষ উপহারে কোরআন দিয়েছ আর দিয়েছ নবী মুহাম্মদ সুবহানাল্লাহ আল্লাহ তোমার মেহেরবানিতে করেছ তুমি আমায় মানুষ উপহারে কোরআন দিয়েছ আর দিয়েছ নবী মুহাম্মদ তোমার হুকুম করব পালন খোদা তোমার হুকুম করব পালন মোরা সেই দেখালো নবীর পথে আল্লাহ তোমার হুকুম দে তুমি খাড়া রেখো গো আমাকে আল্লাহ তোমার হুকুম দে তুমি খাড়া রেখো গো সবাকে মসজিদে যখন হবে আজান যেন হাজির থাকি জামাতে আল্লাহ তোমার হুকুম দে তোমার হুকুম মেনে মোরা সারা জীবন যেন চলতে পারি তোমার হুকুম মেনে মোরা সারা জীবন যেন চলতে পারি দিনের দাওয়াত লইলে সাথে ঘুরব আমরা গলি গলি তাই দিনের কাজেতে পাকে আমাদের খোদা দিনের কাজেতে পাকে আমাদের তুমি দিও মজবুত করে আল্লাহ তোমার হুকুম দে তুমি খাড়া রেখো গো সবাকে মসজিদে যখন হবে আজান যেন হাজির থাকি জামাতে আল্লাহ তোমার হুকুম দে আল্লাহ পাক যে গান ইনসানকে তৈরি করেছেন কেবলমাত্র তার আরাধনা উপাসনার জন্য তাই কবি বললেন বান্দাকে তোমার তৈরি করেছো হুকুম তোমার হবে খাড়া বান্দাকে তোমার তৈরি করেছো হুকুম তোমার হবে খাড়া ধরিয়েছ তুমি এই ধরা গভীর অরণ্য তৃণলতা দিয়ে গভীর অরণ্য তৃণলতা দিয়ে তুমি বাঁচিয়েছ মোদের আল্লাহ তোমার হুকুম দে তুমি খাড়া আল্লাহ তোমার হুকুম দে তুমি খাড়া রেখো
মসজিদে যখন হবে আজান, যেন হাজির থাকি জামাতে, আল্লাহ তোমার হুকুমেতে। আপনারা দেখছেন স্টেজের মধ্যে ফুল দেওয়া আছে এবং শামিয়ানার মাঝে ফুল দেওয়া আছে, এগুলো কিন্তু কেউ আসল ফুল নয়, সব নকল ফুল। আর আসল ফুল হলে তাতে ভ্রমর আসবে, মৌমাছি আসবে, প্রজাপতি আসবে, অন্যান্য পতঙ্গরা আসবে। তাই এই সমস্ত ফুলে দেখবেন ওরা কিন্তু বসে না, কারণ এর মধ্যে মধু নেই, এরা জ্যান্ত ফুল না, মরা ফুল। তাই কবি বললেন, ফুলে তে সুন্দর গন্ধ দিয়েছ, ফুলে দিয়েছ বিভিন্ন সাজ, ফুলে তে সুন্দর গন্ধ দিয়েছ, ফুলে দিয়েছ বিভিন্ন সাজ, সাগর নদী খাল বিলেতে পানির ভেতরে অজর সমাজ, ফুলে তে সুন্দর গন্ধ দিয়েছ, ফুলে সাগর নদী খাল বিলেতে পানির ভেতরে অজর সমাজ, তোমার নিয়ামত ভোগ করি মোরা খোদা, তোমার নিয়ামত ভোগ করি মোরা, আর সুখ করিয়া জানে আল্লাহ তোমার হুকুমেতে। তুমি খাড়া দেখো আল্লাহ তোমার হুকুমেতে, তুমি খাড়া রেখো সবাকে, মসজিদে যখন হবে আজান, যেন হাজির থাকি জামাতে, আল্লাহ তোমার হুকুমেতে। শ্রেষ্ঠ শুনলেন, আমরা যে মৌচাক দেখি ওই মৌচাকের মধ্যে মধু থাকে, আল্লাহর অসংখ্য মখলুক আছে তাদের মধ্যে আল্লাহর ছোট্ট একটি মখলুক মৌমাছি, সেই মৌমাছিকে আল্লাহ যে ডিউটি দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, যে কাজের জন্য পাঠিয়েছেন, অন্য কোনো মখলুককে, অন্য কোনো প্রাণীকে, অন্য কোনো পতঙ্গকে ওই কাজটা দিয়ে পাঠাননি। আর আমরা যে আসমানে মেঘ জমিতে দেখি, ওই মেঘ থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর হুকুমে মেঘ তৈরি হয় আর আল্লাহর হুকুমে বর্ষণ শুরু হয়। তাই কবি বললেন, মৌচাকেতে মধু রেখেছ, মেঘ থেকে তুমি ঝরাও পানি, মৌচাকেতে মধু রেখেছ, মেঘ থেকে তুমি ঝরাও পানি, জীবন মরণ সব তোমারই হাতে, তুমি আমাদের অন্তর জানি, মৌচাকেতে মধু রেখেছ, মেঘ থেকে তুমি ঝরাও পানি, জীবন পুনরুন সব তোমারই হাতে, তুমি আমার অন্তর জানি, ভারতে মানে সমাজটাই বড় অসহায়, কোদা এ সমাজটাই বড় অসহায়, তুমি দিও ক্ষমা করে আল্লাহ তোমার হুকুমেতে, তুমি খাড়া রেখো আমাকে আল্লাহ তোমার হুকুমেতে, তুমি খাড়া রেখো সবাকে, মসজিদে যখন হবে আজান, যেন হাজির থাকি জামাতে, আল্লাহ তোমার হুকুমেতে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আমি বেশি হিন্দি বলতে পারবো না, সেই জন্য আমি এই এমডি সামাদ সাহেবের এই হাম পেশ যিনি যেটি করেছে তার সন্তুষ্টি হইয়া আমাদের এই বিশ্ব নবী